আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুমিস ফুড ম্যাজিক। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কটকটির রেসিপি। আমরা আমাদের ছোটোবেলায় কটকটি কিন্তু খেয়েছি, আর আজকালকার বাচ্চারা কিন্তু এই কটকটির সাথে তেমনটা পরিচিত না। আজকে আমি মাত্র দুটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই কটকটি কীভাবে তৈরি করা যায়। আর কটকটি তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটা করে নেব, একটা আমি স্কোয়ার সাইজের একটা ডিশ নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার নাও থাকে তাহলে কাগজের উপরে তেল ব্রাশ করেও নিতে পারেন। কটকটি তৈরি করার জন্য এবার আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। আগেকার দিনে গুড় দিয়েই এই কটকটি তৈরি হতো, তবে আজকে আমি কটকটি তৈরি করব চিনি দিয়ে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এরপর যে কাজটা করতে হবে, চুলার উপর দিয়ে দিতে হবে এবং লো মিডিয়ামে আমি চিনিটাকে মেল্ট করতে থাকব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসে। চুলার টেম্পারেচারটা এতই লো ছিল, এর চিনি মেল্ট হতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, তবে কালার আসেনি। চিনিটা মেল্ট হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। চিনি মেল্ট হয়ে গেলে অনবরত নাড়তে থাকবো যাতে করে তলানিতে লেগে পুড়ে না যায়। আর অবশ্যই চিনির এই ক্যারামেলের কালারটা একদম লাইট কালার থাকবে, লাইট ব্রাউন থাকবে, কোনোভাবে কিন্তু কালারটা কড়া করা যাবে না। যদি দেখা যায় ক্যারামেলের কালারটা আমার ডার্ক হয়ে গিয়েছে, এতে করে কটকটির টেস্ট একদম তেতো হয়ে যাবে। বেশি ডার্ক হয়ে গেলে কটকটিটা দেখতেও কিন্তু তেমন ভালো লাগবে না। আমি আবারও বলছি, কোনো অবস্থায় ক্যারামেলের কালার কিন্তু ডার্ক করা যাবে না, ক্যারামেলের কালার অবশ্যই একদম লাইট থাকতে হবে। লাইট অবস্থায় আমি যখন ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেব, অলরেডি আমার হাঁড়িটা কিন্তু অনেকটা গরম থাকবে। হাঁড়ি গরম থাকার কারণে ক্যারামেলের কালারটা কিন্তু আস্তে আস্তে আরও ডিপ হতে থাকবে, তাই অবশ্যই মাথায় রাখতে হবে একদম লাইট অবস্থায় ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেবেন। 4 থেকে 5 মিনিট পরে ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমার ক্যামেরার কারণে এখানে অনেকটা ডার্ক দেখা যাচ্ছে। আপনারা ক্যামেরায় যেমনটা কালার দেখছেন ওই কালারে নামাবেন না, এর থেকে আরও লাইট অবস্থায় নামিয়ে নেবেন ক্যারামেলটা। এবার নামানোর পর সাথে সাথে দ্রুত যে কাজটা করব আমি, দ্রুত বলতে 30 থেকে 40 সেকেন্ডের ব্যবধানে, এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ খাবার সোডা। আর সোডা দিয়ে সাথে সাথে দ্রুত নেড়ে নেব। এবার দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা বাটার পেপারের উপর। এবার রুম টেম্পারেচারে ভাপ আকার নিচ্ছে, আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কটকটি। আপনাদের কাছে আমার আবারও অনুরোধ রইল, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আর এক একটা সাবস্ক্রাইব আমাকে প্রতিনিয়ত আমার কাজে খুবই উৎসাহ দান করে। প্রতিবারের মতো আবারও বলে যাচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।